গুড মর্নিং ফ্রেন্ডস, তো সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে ব্লগটি আমি এখন 10টা বাজে এখন থেকে শুরু করছি, তো সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি। তো দেখলে সকালবেলাটা আমার কতটা মানে ব্যস্ততার মধ্যে কাটে। তো ছেলেকে খাইয়ে দাইয়ে টিফিন করে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম, তো এখন আমি একটু ফ্রি, তো এখন আমি খেয়ে নেব। খেয়ে নিয়ে আবার মাছ এনেছে, বাজার এনেছে, রান্নাবান্না করতে হবে। তো চলো আমি একটু খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার তোমাদের সঙ্গে পরে আসছি। বন্ধুরা দেখো, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে নিজেও খেয়ে নিয়েছি, নিজে খেয়ে দিয়ে নিয়ে এই যে এখন বসে পড়েছি। দেখো এই যে গামলা হাতে বসে পড়েছি, দেখি বাজার থেকে কি এনেছে। হ্যাঁ, বাজার থেকে কি এনেছে, দুপুরে রান্না করতে হবে। তো 11টা বেজে গেছে, এখন দুপুরে রান্না জোগাড় করতে হবে। তো চলো তোমাদেরকে দেখাই আমাদেরকে বাজার থেকে কি কি এনেছে আর দুপুরে কি কি রান্না করছি, আর তাড়াতাড়ি রান্না করে নেব। আর কাজও আছে অনেক আজকে, ঠিক আছে? এই পুজোর কথা একটু কাজ এরকম থাকবে, ঘর ঠর সব ঝাড়া হয়ে গেছে মহালয়ের আগে, শুধু কাচাকাচিও করে দিলাম। কৌটাগুলো মানে যে কৌ মশলার কৌটা সমস্ত কৌটা কাটিগুলো ধুতে হবে, আজকে কিছু ধোবো। মানে কাজ তো থাকে, এবার জানো তো একার সংসার হলে যেটা হয়, একদিনে তো সম্ভব হয় না। তো রোজ রোজ অল্প অল্প করে করছি একা একা, ঠিক আছে? তো যাই হোক, বেশি বক বক করবো না তোমাদের সঙ্গে এখন। তো চলো দেখা যাক কী কী এনেছে বাজার থেকে, তোমাদেরকে দেখাই। দেখো এই যে এখানে কালবোস মাছ আছে, এটা হচ্ছে কালবোস মাছ। আর এই দেখো চিংড়ি মাছ, দেখো কতটা চিংড়ি মাছ এনেছে বলো। আমি কত কম বসে মাছটাকে কাটবো, আর সবজি এনেছে, দেখো কি সবজি এনেছে। এই যে কচুর গাটি এনেছে, তো কচুর গাটিটা আজকে করবো না, রেখে দেব। আর এনেছে এদিকে পেঁপে, এই যে পেঁপে এত বলি জানো তো, যে আমাদের বাগানে তোমরা তো তোমাদেরকে দেখিয়েছি যে কত পেঁপে গাছ। হ্যাঁ, ও তারপরও পেঁপে কিনে আনবে, পেঁপে কিনে খেতে হয় তো, যাদের বাড়িতে এত পেঁপে ওর মনে থাকে না, যাই হোক নিয়ে এসেছে কিনে। আর এই যে ওল এনেছে, তো দুপুরবেলা আজকে চিংড়ি দিয়ে ওল রান্না করবো, যেহেতু ওল ওল না বাসি হয়ে গেলে তখন আর ভালো লাগে না খেতে, তো ওলটা রান্না করব। আর এই মাছের ঝাল করব। তো দেখো এই যে চিংড়ি মাছটাকে কেটে নিতে হবে, দাঁড়াও এই প্লেটটার মধ্যেই ঢালি। দেখেছো কতগুলো চিংড়ি মাছ, দেখো এতগুলো মাছ, মানে কি বলবো আর ওকে, সময় লাগে না বলো। দেখো আমার যে দেখো এই যে আমি মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন রান্না বসিয়ে দিয়েছি। হ্যাঁ, রান্নাটা করে নি, ঠিক আছে? এ বাবা দেখো, Thank you.
তাড়াতাড়ি রান্নাটা করে নিই, রান্না করে নিয়ে আরো অনেক কাজ আছে। ও আর ভাল লাগে না জানো তো, সকাল থেকে সেই ভোর থেকে শুরু হয়, যতই সকালে উঠি না কেন কাজ, মানে সেদিন মনে হয় কি আরো কাজ বেড়ে যায়, এটা করি এটা করি এটা করি, আর ভালো লাগে না। সেই যে 16 বছর থেকে সংসার করছি, আমার মনে হচ্ছে কি এখন সংসার সংসার ছেড়ে চলে যায় কোথাও গিয়ে একটু রিল্যাক্স করে শান্তি করে। আমি কি ভুল করে ফেললাম, তাই ভাবি মাঝে মাঝে যে সত্যি ভুল করে ফেলেছি, এত অল্প বয়সে বিয়ে করে ভুল করে ফেলেছি গো, আর কষ্ট আর ভালো লাগে না। কিন্তু কিছু করার নেই, সংসারটাকে বড্ড ভালোবেসে ফেলেছি তো থাকতেই হবে, সংসার করতেই হবে যতই কষ্ট হোক, এটাই এখন আমাদের জীবন, আমাদেরকে মেনে নিতেই হবে, তাই না? তো আজকে ওলতার বাড়ি করবো চিংড়ি মাছ দিয়ে, আর করবো কালবুস মাছের ঝাল আলু দিয়ে কালবুস মাছ করবো। তোমাদের কি সবার পুজো শপিং হয়ে গেছে? হয়ে গেলে একটু কমেন্ট করে জানাবে। গরমের মধ্যে আর এই টিমের ঘরে যে গরম বাবা, প্রচন্ড গরম, সহ্য করতে হয়। তো চলো রান্নাটা করে নিই, রান্না করে নিয়ে আবার তোমাদের সঙ্গে। তো যে রান্না বসিয়ে দিয়ে পাপোশগুলো নিয়ে যাচ্ছি বাইরের ট্যাপ কলে, এই সার্ফ নিয়ে নিয়েছি, তো ওদিকে রান্না হতে থাকুক আর এদিকে আমি কাজ করতে থাকি। তো চলো, মানে যে আজকে যা রোদ হচ্ছে আমার মনে হয় না দুদিন পর থেকে আর এই রোদটা পাবো, যতটা পারি আজকে কমপ্লিট করে নিই। তো শুকিয়ে গেছে পর্দাগুলো, আর সকালে দুটো কেচে দিয়েছিলাম, এখন বাকিগুলো কেচে দিলাম। তো চলো, যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেই জামা কাপড়গুলো তুলে নিই। বৃষ্টি, হ্যাঁ শুকিয়ে গেছে। সকালে কেচে দিয়েছিলাম, এখন সব শুকিয়ে গেছে। দেখে তো একদম সকালবেলা কেচে দিয়েছিলাম, 7টার মধ্যে সব কাঁচা হয়ে গেছিল, দেখো সব শুকিয়ে গেছে। দেখো সকাল থেকে এতটাই কাজের চাপ ছিল যে ওষুধ খেতে ভুলে গেছি, ওষুধটা সকালে খাওয়ার নিয়ম, তো মনে ছিল না এখন খাই, যাক সকালে ভুলে গেছিলাম। Thank you.
তো এই যে মাছটা ভাজা হয়ে গেছে, তো মাছের ঝালটা পরে করবো, আগে ওলটা করে নিই। হ্যাঁ, চিংড়ি মাছটাকে ভেজে নেবো। আর বাকি মাছটা ফ্রিজে রেখে দেবো, আর অনেকটা চিংড়ি মাছ তো, বাকি মাছটা ফ্রিজে রেখে দিই। তো এবার এর ভেতরে দিয়ে দেবো অলগুলো। আমি না আজকে একটু কী করেছি বলতো, ওল তো অল্প, তো তার জন্য ভেতরে ওলার ভেতরে ওরা গাঁটি কচু দিয়ে দিয়েছি, যেহেতু দুবেলা খেতে হবে। খারাপ লাগবে না খেতে, বুঝেছো তো? রান্না তো আমার এদিকে বসিয়ে দিয়েছি, আর রান্নার সঙ্গে সঙ্গে বাকি কাজগুলোও কিন্তু করে নিচ্ছি। শুধু রান্না বসিয়ে রান্নার কাছে বসে থাকলে তো হবে না, রান্না এদিকে বসিয়ে দিয়ে ঢেকে দিয়ে আমি বাকি কাজগুলোও করে নিচ্ছি। তো চলো, কলপারে অনেকগুলো বাসন আছে, তারপরে কৌটাগুলোও বের করেছি, ওগুলোকেও ধুতে হবে, তো সময় নষ্ট করে লাভ নেই। তো ভাতটাকে ভোট দিয়ে আমি এবার বাকি কাজগুলো করে নেব। তো দেখো, এখানে কিছু ধোয়া বাসন ছিল, প্রথমে বাসনগুলোকে গুছিয়ে নিচ্ছি। তো বাসনগুলোকে গুছিয়ে নিয়ে চলে যাব আমি কলপারে। কলপারে বললাম না, অনেকগুলো বাসন আছে, বাসনগুলোকে মাজতে হবে। তো চলে গেলাম কলপারে, আর এদিকে অনেকগুলো কৌটা ছিল, কৌটাগুলোকেও ধুয়ে নিয়ে চলে গেলাম। তো এই যে বাসনগুলোকে মেজে নিচ্ছি, আর রান্না তো এদিকে বসানো হয়ে আছে, হয়ে রান্না হতে হতে আমার এই কাজগুলো হয়ে যাবে, বুঝেছো? আর জল দিলে না আমার সত্যি কথা খুব কাজে সুবিধা হয়, আর ভীষণই আমার কোনো সমস্যা হয় না কাজ করতে, যত কাজই দাও না কেন আমি ঠিক রান্না করতে করতে করে ফেলতে পারি। তো দেখো, জল না দিলে তখন আমার খুব প্রবলেম হয়ে যায়, তখন সত্যি মানে কষ্ট হয়। এই যে আমি ওলের তরকারি বসিয়ে কাজগুলো করে নিচ্ছিলাম, মানে কাছে বসার তো কোনো দরকার নেই, বসিয়ে ঢেকে দিয়ে কাজগুলো করে আসি। একা সংসার হলে যা হয়, বুঝেছো? একসঙ্গে 10টা কাজও অনেক সময় করতে হয়, এবং রান্না, কাঁচা, বাসন মাজা, ঘর মোছা সব একসঙ্গেই করতে হয়। বাসন মেজে রান্নাটাকে আবার একটু দেখে এলাম। তো দেখে এসে চলে এলাম আবারও কৌটাগুলো ধুতে, আর দেখো কৌটাগুলোকে মেজে ধুয়ে নিচ্ছি। খুব যে একটা নোংরা সেটা নয়, কিন্তু ওই যে বলে না পুজোর সময় আমাদেরকে ধুতে হয়, সব কিছু করতে হয়, তো সেটাই নিয়মের কাজ। তারপরে একটু হালকা ধুলো পড়েছিল যেহেতু বাইরে ছিল, তার জন্য ধুয়ে নিচ্ছি। তো চলো আমি কৌটাগুলোকে ধুয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবারও কথা বলতে আসছি। দেখো আমাকে শুধু একবার দেখো, পুরো স্নান করে গেছি, পুরো স্নান। দেখো এদিকে রান্না হচ্ছে, বাসন মেজে নিয়ে এলাম, আর এই দেখো দেখেছো এতগুলো কৌটা গাঁটি ধুয়ে নিয়ে এলাম। তো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি রান্নাঘর পরিষ্কার করে নেব। তো রান্নাঘর পরিষ্কার করে নিয়ে একটু বড় ঘরে কাজ আছে, তো কী কাজ করব সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো এই যে এখানে মাছের ঝোল করেছি, আলু দিয়ে কালবোস মাছের ঝোল, আর এটার মধ্যে এই যে চিংড়ি মাছ দিয়ে কাটি। চলো রান্নাগুলো রেখে দিই। তো দেখো গ্যাসের কী অবস্থা, তো এখন পরিষ্কার করে নেব। আর দেখো যে ভাত বসিয়ে দিয়ে কলে গেছিলাম কাজ করতে, দেখো কি নোংরা হয়ে গেছে। তো এখন এই গ্যাসের টেবিল পরিষ্কার করে নিই। তো দেখো এই যে গ্যাস পরিষ্কার করে নিয়েছি, টেবিল টেবিল সবই পরিষ্কার হয়ে গেছে, রান্নার বাসন মেজে ধুয়ে রেখে দিয়েছি।
ওই যে আমার একজন খেতে বসে গেছে, তো ওনাকে খেতে দিয়ে নি। তো দেখো বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া করে চলে এলাম। এই যে বলছিলাম না, অনেক কাজ আছে, তো এই সেই কাজ করতে চলে এলাম ঘরে। তো ঘর তো আমার ঝাড়া হয়ে গেছিলো, তোমরা দেখেছিলে, ঘর ঝেড়ে নিয়েছিলাম। কিন্তু ঘরে যে মোছার কাজগুলো, এই মোছার কাজগুলো না বাকি ছিল, জানো তো। আর আমাদের তো অনেক পুরনো ঘর, তাছাড়া টিনের ঘর, প্রচণ্ড পরিমাণে ঘরে ঝুল পড়ে। অল্প অল্প থাকতেই ঝেড়ে ফেলি, কিন্তু তারপরও পড়ে। আর এই যে সিলিংটা তো মোছা রোজ রোজ হয় না, এটা হয়তো বছরে দুবার একবার মুছি। তো এই যে ভালোভাবে সিলিংটাকে মুছে নেব, হ্যাঁ। আর তার সঙ্গে ফ্যানটাকেও মুছে নিচ্ছি, যেহেতু ফ্যানটাও নোংরা পড়েছিল। আর পুজোর সময় তো একটু করতেই হয়, বছরে দুবার করি আর কি। আর ফ্যানটা মাঝে মাঝেই করা পড়ে। তো আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এত পরিমাণে নোংরা হয়, তোমাদের কি বলবো জানো। আর এত পরিমাণে ইঁদুর না আমাদের ঘরে, সে কথা বলে বোঝাতে পারবো না। এত কষ্ট হয় আমাদের ইঁদুরের জন্য, এত মানে ইঁদুর প্রতিনিয়ত আমারকে মানে জ্বালাতন করছে, তো অনিষ্ট করছে, নোংরা করছে, কি বলবো। ভাবতে পারো আমার ঘরে যে কলাটা দিই বৃহস্পতিবারে, দেওয়ার সঙ্গে সঙ্গে কলাটাও নিয়ে যায়। তারপরে তো এই যে পটি করে রাখে, এটাই সবথেকে খারাপ লাগে, যে ইঁদুর পটি করে রাখে। যেন আমার বিছনায় বন্ধ থাকে সবসময়, বিছনার চাদর তো পাল্টানো, দেখলে পরে শোয়ার সময় পাল্টে দিই, তাছাড়া তো দেখলেই সঙ্গে সঙ্গে পাল্টানো হয় না। ছেলে পেলে ছোটো বাড়ি, কী প্রবলেম হয় জানো। তো দেখো আমার তো সিলিং মোছা হয়ে গেছে। তারপরে আমি এই যে শোকেস আলনাটা আছে আমার, এটাকে ভালো করে মুছে নিচ্ছি। এটার উপরেও ইঁদুরে পায়খানা করে জানো। আমি আলনায় কিছু রাখতে পারি না, কেননা আলনায় রাখলেই ইঁদুরে হয় কেটে দিচ্ছে, না হলে নোংরা করে রাখছে। তো তারপরে দেখো ড্রেসিং টেবিলটাকেও ভালো করে মুছে নিলাম, জানলা দরজাগুলোও মুছে নিলাম। তো এইভাবেই তো আমি মানে কাজ করি, সারাদিন করতেই থাকি, কাজের তো কোনো শেষ নেই। ভাবি যে আজকে একটু সকাল সকাল উঠেছি, বা আজকে তাহলে একটু ভিডিও বানাতে পারবো, একটু রিলস বানাতে পারবো। কিন্তু আমার মাথার মধ্যে অন্য কাজ ঢুকে যায়, যাক আজকে সময় আছে, তাহলে আজকে এই কাজটা করি। আমি এইভাবেই সারাদিন সংসারের টুকি নাকি কাজ করতেই থাকি। হ্যালো ফ্রেন্ডস, গুড নাইট। তো এখন বাজে রাত 12টা, আর এই যে খেয়ে দিয়ে উঠলাম। তো ভিডিওটা শেষ করা হয়েছিল না, তো তোমাদের সামনে আবারও চলে এলাম। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো তোমরা তো দেখলে আমার সারাদিন কতটা ব্যস্ততার মধ্যে কাটে, আর কত কাজ আমার করতে হয়, আর সব সংসারের সমস্ত কাজই আমার নিজের হাতে করতে হয়, সমস্ত কাজ। তো বন্ধুরা, আর কিছু বলবো না, আজকে অনেক রাত হয়ে গেছে, তো সবাই ঘুমিয়ে পড়ো। দেখা হচ্ছে কালকে সকালে নতুন আরেকটি ভিডিও নিয়ে। টাটা।